টিভি বাংলা মানবতার সমাধান

আজকে স্টুডিওতে আমন্ত্রণের সাড়া অংশ নিচ্ছেন যথাক্রমে জনাব শেখ মুজফর বিন মহসিন জনাব শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন জনাব শেখ আমানুল্লাহ আল মাদানি সালাম আলাইকুম রহমতুল্লাহ শুধুও দর্শক বিন্দু আমরা পরিচিত হয়ে নিলাম অতিথিদের সাথে আসুন আমরা আজকের মূল প্রতিবাদ্য বিষয়ে আলোচনা করি সেটা হলো সুন্নতের ইত্তেবা বা অনুসরণ করতে প্রতিবন্ধকতা কোথায় এবং কি করে এর প্রতিকার করা যায় সেখানে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে এক নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে জাহালত বা অজ্ঞতা আমি এখন কয়েকটি মৌলিক প্রতিবন্ধকতার কথা বলবো আরও কিছু প্রতিবন্ধকতাও থাকতে পারে যেগুলি আমাদের এই আলোচনায় হয়তো আমরা নাও নিয়ে আসতে পারি পরবর্তী কোনো সময় আলোচনা আনবো আজকে যেগুলি সংক্ষেপে আনার চেষ্টা করি সেটা হলো দ্বিতীয় নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা তৃতীয় নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে শহীদ দলিলের উপরে বাপদাদার রসম রেওয়াজকে অগ্রাধিকার দেওয়া এবং চতুর্থ হচ্ছে দলিলের উপরে আকলকে যুক্তিকে দর্শনকে অগ্রাধিকার দেওয়া পঞ্চম নম্বর হচ্ছে সন্দেহ পরায়ণতা ষষ্ঠ নম্বর হচ্ছে হাক্কা আলেম আলে যারা সত্য জানেন তাদের নিরবতা এবং সপ্তম নম্বর হচ্ছে বেদাতিদের সঙ্গলাভ বেদাতিদের সঙ্গে চলে যাওয়ার কারণে অনেক সময় সত্য মানে হকটা সন্ন্যরটা অনেক সময় অজ্ঞাত হয়ে যায় এবং সর্বোপরি অষ্টম হচ্ছে ও ভিত্তিহীন দলিলের উপর নির্ভরশীলতা এই কয়টি কারণ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো এগুলি সবটাই হচ্ছে সুন্নতের পথে অন্তরায় বা প্রতিবন্ধক বা বাধা কাজেই আমরা আজকে আমাদের সম্মানিত অতিথিদের সাথে এ বিষয়ে আলোচনা করব তারা এই বিষয়ে আমাদেরকে প্রমাণ্য বক্তব্য স্থাপনা করবেন এ পর্বে তো আমি যেন ডক্টর মসুদ্দিন সাহেবকে দিয়ে শুরু করতে চাচ্ছি যেটা হলো যে এই যে কয়েকটা কথা বললাম তার মধ্যে একটা হচ্ছে পবিত্তির অনুসরণ করা এটা সম্পর্কে একটু আপনি আরাকবেন কোরআনে কারিমে এসেছে ওয়ান নাফসা আনেল হাওয়া হাওয়ার অনুসরণ মানেই হলো যে প্রবৃত্তির অনুসরণ করা বা দলের অনুসরণ না করা মনে যা চায় ওইটাই আমি যা বুঝি এইটাই ঠিক তুমি বেশি বুঝ না আমি বেশি বুঝি এটা হলো প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ কোনো কাজেই ঠিক নয় এক কথা আমি যদি আমার সংসারে চলি সংসারের কেউ যদি তার প্রবৃত্তির অনুসরণ করে হাওয়া পন্থী হয়ে যায় ধ্বংস ধ্বংস করবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি করে কেউ ছাত্র ছাত্র অবস্থায় সে ধ্বংস হবে কর্মক্ষেত্রে যদি করতে যায় সেও বিধ্বস্ত হবে আর ব্যাপার যেখানে সেখানে তো প্রশ্নই ওঠে না যেখানে দলিলের উপর আমল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানে আমাদের মধ্যে যেখানে দেখা যাচ্ছে মানুষ কিন্তু দলিল পাচ্ছে জানছে কিন্তু মনের বাইরে তাই মন কে সে পূজা করছে দলিলকে কে না আল্লাহ তো সেখানে বলেন ওমান আফলু মিমমানিত্তাবাআহা ওয়াহু বিগাইরি হুদান মিন আল্লাহ জি এ অনুবাদ করে ফেলেছি আর কি বাংলায় যে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসলো হেদায়েত বাদ দিয়ে নিজের যা মনে চায় তাই আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলে দেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবাআ হুদায় পালা খাওফনে আলেহি আলাহমে হাজলাম হাজাম পৃথিবীতে তো যাচ্ছ তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে যারা হেদায়েত অবলম্বন করবে পৃথিবীতেও তাদের চিন্তা নেই আখেরাতেও তাদের কোনো দুশ্চিন্তা নেই ভয় নেই ফালা খাওফনের কোনো ভয়ও নেই চিন্তাও নেই তারা যাত পাবে দুনিয়াতেও যদি আমি নিশ্চিন্ত থাকতে চাই ভয় না পেতে চাই নিঃসঙ্কোচে থাকতে চাই আখেরাতেও যদি আমি নাজাত পেতে চাই তাহলে হেদায়েতের অনুসরণ করতে হবে আর সেই হেদায়ত হলো কি হেদায়েত হলো কোরআন এবং এবং সুনান্না

মনে মানে না তো মনে ভালো লাগবে আর কি এটা করলে তো এই যে ভালো লাগাটা যে রসুলের মোয়াফেক হতে হবে রসুলের মুখালে হলেই সেই ভালো লাগাটা ঠিক নয় তাহলে মানে আপনার রুচি লা থুম্মা লাংফুসিম হারা হারাজাম মিম্মা কাজাইতা জি ওয়াইউসাল্লিমুতাসলিমা ওখানে তো আমরা বলে এসেছি যে হারাত যদি থাকে কোনো প্রকার সংকোচ থাকে তাহলে সে রসুলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে সে করতে পারেনি প্রেরণ করেছি আমি শরীয়তের অনুসরণ করবে কোন প্রবৃত্তির অনুসরণ করবে না ধন্যবাদ আচ্ছা আমরা জানাব্দ সাহেব আমাদের মধ্যে দেখছি তৃতীয় একটা কারণ আমরা জানি সেটা হচ্ছে যে এই মানুষ কিন্তু দলিল পাইলেও বাপদাদার রসুমরা রেওয়াজকে সারতে চাচ্ছে না যে এই ব্যাপারে একটু আলোকপাত এই ব্যাপারে আল্লাহ কোরআনেই প্রতিবাদ করেছেন তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর পক্ষ যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো তখন তারা বাল্লাতে মা আলফাইনা আলহিয়া আ বা আনা আমরা অনুসরণ করবো বাপদাদার থেকে যা তাই আল্লাহ পাক প্রতিবাদ করে বলেন তাদের বাপদারা তত হেদায়েতের উপর নাও থাকতে পারে লাই এখন নাও যেন থাকতে পারে তাদের বাপদাদা হেদায়েতের উপর কায়েম নাও থাকতে পারে তাদের কাছে দলিল নাও থাকতে পারে এবং তারা না বুঝ থেকে আল্লাহর কালাম যেরকম ইব্রাহিম আলাহালাম তার বাবা মূর্তি পূজা করে মূর্তি বানায় পুরোহিত পুত্র হয়ে তাকে বলে প্রতিবাদ করে মা হাজি আতা আবুদনা মাতেন হাতেন বাবা

রোম সম্রাট হেরাকালের সামনে যখন আবু সুফিয়ান বলেছিলেন তখন ইসলাম গ্রহণ করেন নাই সেই কথোপকথন অনুষ্ঠানে দেখেছি যে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজিউল্লাহান উপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন জিজ্ঞাসা করা হয়েছিল যে মুহাম্মদ কি বলেন তখন তিনি চমৎকার একটা কথা বলছেন তিনি বলছেন তিনি বলেন অতরুকু মায়া কৌলু আবা ওকু তোমাদের বাপদাদারা যা বলছেন ওই রসম অবস্থা ছেড়ে দাও এরকম বক্তব্য পাওয়া যায় যে হালকা নামেন আবাহিম মালিক কালালা

সুন্নাত এবং বেদাতের পার্থক্য জ্ঞান থাকার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু আলেমদের রায়ের উপরে নির্ভরশীল হয়ে গ্রন্থনুকরণ করেছে এবং অন্ধভবে অনুকরণ করেছে এই প্রসঙ্গে একটু আলোকপাত করেন আপনি আদি ইবনে হাতেম থেকে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ ব্যাপারে সমাধান যে ইত্তাবিউ মা উনসিলা আলাইকুম মির রব্বিকুম ওয়া লা তাততাবু আউলিয়া তোমরা তারে অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা একটা বড় শর্ত ওয়ালাতাত তাবাও মিন দুনিহ আওলিয়া এ ছড়া কোন ওলি আউলিয়ার অনুসরণ করতে যেও না কিন্তু আমরা এই নিষেধ धाग्गाটাকে গ্রহণ করেছি আর নির্দেশটাকে বর্জন করেছি যেমন ভাবে আগের যুগেও এমনটা হয়েছিল ইহুদি খ্রিস্টানদের যে আলেমদের কথাকে তাদের জনগণ গুরুত্ব দিত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আর বা'দুন ইল্লাহ তিনি মিজেতে এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহাম ঠিক এই মুহূর্তে ছিলেন তখন তিনি বললেন আমরা এ বদ করিনি তখন আল্লাহ বললেন যে তোমাদের আলেমগন যেটাকে হালাল বলে তোমরা কি সেটাকে হালাল বলো না অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন তোমাদের আলেমগন যেটাকে হারাম বলে তোমরা সেটাকে কি হারাম বলো না অথচ আল্লাহ সেটাকে হালাল করেছেন তখন বলেছেন নাম তিলকে ইবাদত এটাই তাদের ইবাদত করা আজকে ঠিক সেই যুগের মতোই বহু আলেম বা দিন দিনের প্রচারক ইমাম বা খতিব বলছেন এমন কথা যার শরীয়তে কোনো ভিত্তি নেই আর সেটাই তার অনুসরণ করছে কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেক আলেম বা দিন প্রচারকের উচিত যে তিনি যেন দলিল সহ বলেন আর জনগণের উচিত যে দলিল সাজানো গ্রহণ করে ধন্যবাদ জনাব শেখ মোজাফর মুসি সময় আমাদের দেবেনা না পয়েন্ট অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের শুধু দর্শকদের জ্ঞাতার্থে সংক্ষেপে বলে দেওয়াটাই আমাদের জন্য এখনকার প্রয়োজন আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম এখানে অ্যাড করতে চাচ্ছিলাম যে কথাটা সেটা হলো এই যে এক্ষেত্রে বড় বড় আইমাই মুস্তাহিদিনও হতে পারে জি জি মুস্তাহিদিনেরও সকল কথা আমাদের জন্য মানা জরুরি নয় যেহেতু নবী সালাম বলছেন যে মুস্তাহেদের ভুল হতে পারে এবং ভুল হলে তিনি এক সব পাবেন আর হলে তিনি পাবেন মুস্তাহেদ ভুল মাসলা দিলেও তার সব হয়ে যায় কিন্তু আমি ভুল মাসলা মানতে বাধ্য নই অতএব যার কথা আমরা গ্রহণ করতেছি সেক্ষেত্রে তিনি যত বড় মহাজন হন না কেন তার কথাটা আমাদেরকে যাচাই বাছাই করে কোরআন হাদিসের মোয়াফেক হলে মানতে হবে না হলে ছেড়ে দিতে হবে জি ধন্যবাদ সম্মানিত সুদি ও দর্শকবৃন্দ সময় হলো একটি বিরোধীর ছোট্ট বিরতি আপনারা কেউ যাবেন না ফিরে আসবো আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন সেই তো একজন আদর্শ মুসলিম ওয়াম্যান আহসান উদ্দিন অ্যান্ড মিম ম্যান এসলাম ওয়াজাহুল্লাহ ওয়া যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম হয়ে অনুগত করলো তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিটিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুদীয় দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলি আমাদেরকে সন্নত মানতে দিচ্ছে না সন্নতের পথে পাহাড় হয়ে দাঁড়িয়েছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পার্টিশন হয়ে দাঁড়িয়েছে সেগুলি আমরা আস্তে আস্তে চিহ্নিত করছি এবং সমাধানের জন্য আমরা উদ্বুদ্ধ হচ্ছি সুদীয় দর্শকবৃন্দ এ পূর্বে আমরা বলবো যে একটা বড় অন্তরায় আমরা দেখছি সেটা হচ্ছে যে প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমাদের জ্ঞান সেটাকে মানছে না যুক্তি সেটাকে মানছে না দর্শন সেটাকে স্বীকার করছে না এই দর্শনের দুহাই দিয়ে মানে আকলকে জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে কোরআন ও হাদিসকে এইভাবে অবজ্ঞা করা যাবে কি জানাব ডক্টর মুসুদ্দিন সাহেব কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে ধারণা সেটার নাম জ্ঞান নয় এটা হলো একটা কনসেপ্ট বলা হয় এটাকে কনসেপচুয়াল নলেজ এটা ধারণা তারও একটা হলো অ্যাবসোলেট নলেজ একটা নির্ভুল যেটাকে বলা হয় নিখোঁজ জ্ঞান সেটা হলো যেটা ভুল ধরা সম্ভব নয় সেটা হলো কোরআন মুসুন্নার জ্ঞান শেখ ইসলাম তাই মিয়া একটা স্পষ্ট হয়ে তার দ্বারা অত আর ওদের আঁকলে নাকল বিরাট বই এগারো বারো খন্ডে বই এই ধরো কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো আঁকলে কোনো কিছু দাঁড়ায় যায় সেটার ফতো আর কি হবে তিনি সরাসরি বলছেন

আর এর বাহিরে যা কিছু থাকবে সেটাকে আমরা অভ্রান্ত বলতে পারি না আর যত অভ্রান্ত একেবারে নিষ্কুলস মানে চূড়ান্ত বিধান কোরআন মুসুলার মধ্যে আছে এক্ষেত্রে আমরা হয়তো বলতে পারি লাইসা লিলাকলে হুকমুন ফি হলি অকু হেহা মানুষের বিবেক কোনোদিন চূড়ান্ত ফায়সলা দিতে পারে না আর কেন পারে না এ সম্পর্কে আমরা একটা যুক্তিও বলতে পারি যে দেখুন যে আপনি ওই যে তাকাচ্ছেন মনে হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে আকাশটা মাটিতে লেগে গেছে তা আপনি আমি আমাদের চোখ বিবেক অনেক সময় ভুল ফয়সলা দিচ্ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এমন কি যে মুসলিম জাহানের খলিফা উমর আব্দুল খাত্তাব রাজি আল্লাহ তালু রসুল্লাহ সালামের এতেকালের পরে তিনি বললেন যে রসুল মরে গেছেন যিনি বলবেন তাকে আমি হত্যা করব কয়েক মিনিট পরেই কোরআনের দলিল পাওয়ার পরে

আর ইনজেকশনটা আর ইনজেকশনটা তোমার পিঠের ওই আঘাতের মধ্যে না দিয়া তোমার ওই ডানার মধ্যে দেওয়া হইতেছে কেন যদিও দর্শক আমরা বলবো যে কোনো বিষয়ের অন্তর্নিহিত তাৎপর্য আমাদের ক্ষুদ্র বিবেকে ধরুক আর না ধরুক বুঝতে পারি আর না পারি আল্লাহর বিদারের কাছে সারেন্ডার করাই আমাদের নৈতিক দায়িত্ব কাজে এ ব্যাপারে আমরা কোনো আকলকে অগ্রাধিকার দেব না যেমন অনেকে আকলকে অগ্রাধিকার দিতে গিয়ে বলছেন বিচারের আগে রায় মানে শাস্তি দেওয়া এটা বেআইনি

অথবা দেখা যাচ্ছে যে দুনিয়ার কোন লোভের কারণে হোক এই যে নীরবতাটা এই নীরবতার কারণে সেখানে দেখা যাচ্ছে সৌন্ন পিষে পড়ে যাচ্ছে এবং বেদাতের জাগরণ হচ্ছে এই প্রসঙ্গে একটু আলোকপাত করবেন কি হকটা প্রকাশ হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধক প্রতিবন্ধক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ সমস্ত আলামদের সংখ্যা খুব কম বেশি নয় জি জি কারণ হলো যিনি হক জানবেন তিনি হক বলারই চেষ্টা করবেন কিন্তু এই এনাদের সংখ্যা আবার আরো কম

ংশী মায়ের এক মিনিট আমি একটু সংযোজন দিই ওখানে অথচ সেই সময় মক্কা থেকে আব্দুল আজিজ আল কেনানি রাহেমাহ তিনি ছেলেকে সাথে নিয়ে বাগদাদে আসলেন ছেলেকে বসিয়ে দিলেন মসজিদের মেম্বারের সামনে আমি নিজদ বসলেন মসজিদের বারান্দায় বাগদাদের মসজিদে নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলছে মা হুয়াল কোরআনিয়া ইয়া বুনাইয়া হে বৎস বলো কোরআনটা কি তখন ছেলে ওখানে বলছে আল কোরআন হুয়া كلام الله গায়রু মাখলুকিন بدا মিনহু ওয়া ইলাইহি ইয়াউদ তারপরে অনেক কিছু ঘটেছিল আব্দুল্লাহ কত সময় ছেলে বলছে যে কোরআন হলো আল্লাহর كلام সৃষ্টি সেটা সৃষ্টি নয় চিরন্তন চিরন্তন

আমরা اخر দেখতে পাচ্ছি যে جناب ডক্টর মুসাদ্দিক সাহেব আরেকটা জিনিস যেটা হলো যে বেদাতিদের সঙ্গলাপ এই যে অসত সঙ্গে যে সর্বনাশ হয় এ প্রসঙ্গে এক কথা বলি এটা মুসলিম শরীফে হাদিস পরিষ্কার কথা ইয়াতি ফি আখিরে জামানে দাজ্জাল না কদাবনা ইয়াতুনকুম মিনাল হাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম

যে অসৎ সঙ্গ মানুষকে বিভ্রান্ত করতে পারে বেদাতী সঙ্গ যদি আপনি থাকেন তাহলে সঙ্গ পরিত্যাগ করে সুন্নত সুন্নতির সঙ্গে আপনাকে ফিরে আসতে হবে তাদেরকে ভালোবাসতে হবে সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ যেটা আমরা বলেছেন যে পরবর্তী আমাদের এটা অপশন ছিল আমরা বলবো জারীফ ও বানাউর যে দলিলগুলি বানাউট কথাগুলি এনে এটা রসূলের নামে মিথ্যা বানিয়ে দিয়ে যেটা মানুষচলছে এবং এরপরে নির্ভরশীলতার কারণে কিন্তু সত্য ঢাকা পড়ে যাচ্ছে অতএব শুধুই দর্শক বৃন্দ আসুন আমাদের হাতে আমাদের হাতে সময় নাই বিদায় নিতে হচ্ছে আমি সঙ্গে আপনাদেরকে বলবো যে আমরা অজ্ঞতা দূর করি আমরা প্রবৃত্তি পড়ার থেকে মুক্ত হই আমরা শহীদ উলিলির উপরে অগ্রাধিকার দিই এবং বাপদাদা রসম রজকে পিছনে ফেলে দিই সাথে সাথে আমরা প্রমাণকে দলিলকে অগ্রাধিকার দিই আকলকে নয় এবং আমরা সকল প্রকার সন্দেহের দূর থেকে মুক্ত থেকে সুদূর ইমানের উপরে কায়েম থাকি এবং সত্য বলার চেষ্টা করি

এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা আহাদ এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসলামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান